আসসালামু আলাইকুম। এখানে আমরা যারা অনেক দামে সেরিফল খাই, সেই সেরিফল গাছে থুকায় থুকায় ধরে আছে যা বলার বাহিরে। সেরিফল আর আমার দুই বাংলাদেশি ভাই উজবেকিস্তান এম্বাসিতে ওনাদের পরিচয়। ভাই আপনারা? আমার নাম নাই, আমি চিটাং ম্যান অফ চিটাগাং। আমি হুমায়ুন, আমি ঢাকা থেকে আসছি কাজে। ওনারা আসলে ঘুরতে আসছেন মূলত। ভাই সেরিফলগুলা কেমন ভাই, টাকাতে কিনে খাইতেছেন? সেরিফল আসলে মূলত অরিজিনাল কালারটা এখন আসে নাই। আচ্ছা আচ্ছা, সেরিফল দেখছেন না? হ্যাঁ হ্যাঁ, আমি এটা রিসার্চ করছি এখান থেকে এম্বাসি বাইর হয়ে। এই কালারটা এখন কালার না, অরিজিনাল কালার। যখন অরিজিনাল কালার আসবে এটা আর একটু বড় হবে এবং ব্ল্যাক হবে হবে, তখন একটু মিষ্টি হবে। এখন একটু টক টক, অথচ বাইর থেকে দেখলে মনে হবে যে এটা অনেক মিষ্টি, আসলে মিষ্টি না। কেননা এই রংটা দেখে বাঙালিরা বলবে পেকে গেছে, পেকে গেছে এবং নরম, কিন্তু খেয়ে মুখে দিলেই টক টক লাগবে। কিন্তু এর চেয়ে একটু বড় হবে আর একটু কালো হলে আর কিছুদিন সময়ও লাগবে। সময় লাগবে, বৃষ্টি টৃষ্টি হলে মনে আরো ভালো হতো না? আই রে সখা প্রাণে মাঝে আহি মোরা, সুখে দুঃখে কথা কব প্রাণ জুড়াবে। ভাইয়ের গলা আসলে অসাধারণ অসাধারণ। সেই দিনের কথা ভুলবি কি রে, আয়ো সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। থ্যাংক ইউ ভাইজান, থ্যাংক ইউ। আসলে ওই ভাইদের সাথে আমার প্রথম দেখা, আমি উজবেকিস্তান এম্বাসিতে আসছিলাম একটু কাজে। আইসা দেখি বাইরেও ভিসার জন্য আবেদন করছিলেন, কিন্তু আসলে ভিসা দেন ইনভাইটেশন ছাড়া ভিসা দেয় ভাই? না, ভিসা দেন ওনার ওনারা চেষ্টা করছেন, দেন ইনভাইটেশন ছাড়া আসলে দেয় না। আর স্টিকার ভিসা যেটা আছে এটা আসলে পাওয়া যায় সেটা ঘোরার জন্য, ওনারা স্টিকার ভিসা চাচ্ছিলেন আর কি মূলত। যাই হোক, এটা আসলে মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হলো আমরা এখানে ফ্রি চেরিফল পাচ্ছি তো এই জন্য খাচ্ছি আমরা। আবার ভাই অনেকদিন আছেন এইখানে থাকেন, আর ভাইয়ের মনে হয় যাই টুকিটাকি পার্সোনাল ব্যবসা আছে আর কি, সব কথা বলা যায় না তো। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আপনারা সবাই। সবাই চেরিফল খেতে আসবেন এখানে? হ্যাঁ, ফ্রি ফ্রি, সবাই ফ্রি খেতে পারবেন ইনশাল্লাহ, আসেন। ওকে, আসসালামু আলাইকুম।